মুর্শিদাবাদের বহরমপুর খাগড়া স্মৃতিসংঘের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। খাগড়া চৌরাস্তায় নেতাজি মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশধর সোমনাথ বসু, এছাড়াও ছিলেন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারু গোপাল মুখার্জি সহ আরও অনেকে। বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আজকে প্রজাতন্ত্র দিবসের দিন সত্যি আমাদের গর্বের। আগে আমাদের শত্রু ছিল চেনা বিদেশি, কিন্তু এখন ভারতবর্ষের মধ্যেই আমাদের শত্রুরা লুকিয়ে আছে। কোথাও সাম্প্রদায়িকতার মুকুট নিয়ে, কোথাও জাতপাতের মুকুট নিয়ে, কোথাও রাজনীতির মধ্যে অর্থনৈতিক কারচুপির মুখোশ নিয়ে আমাদের তাতে চিহ্নিত করতে হবে, এবং প্রজাতন্ত্র দিবসে আমাদের শপথ নিতে হবে যে এদের থেকে দূরে থেকে আমরা দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব। আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের নিজেদের দেশের ইতিহাস সম্পর্কে জানাবো, যে ইতিহাসের মধ্যে গর্ব লুকিয়ে আছে, এবং তার থেকেই ভবিষ্যতের স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর যাতে আমরা খুঁজে পাই। যে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে শুধুমাত্র 23শে জানুয়ারি আমরা স্মরণ করি, সম্মান করি, এটা একটা কারণ হচ্ছে ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষই ব্যস্ত থাকেন, রোজ তাদের অভিপ্রকাশ করার মতো অবকাশ হয় না হয়তো, কিন্তু সবারই মন মন্দিরে। সারা ভারতবর্ষ আমি ঘুরেছি, 16টি রাজ্যে আমার অগাধ বিচরণ আছে, প্রত্যেক জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রচণ্ডভাবে সম্মান করে এবং তার জায়গায় অন্য কাউকে বসায় না। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমাদের মধ্যে আমরা লক্ষ্য করে দেখব যে সুভাষচন্দ্র বসু ভারতবর্ষকে কতটা উপলব্ধি করতে পেরেছিলেন। ভারতবর্ষ অনৈক্যের মধ্যে ঐক্য, কয়েক কিলোমিটার অন্তর অন্তরই ভাষার পরিবর্তন ঘটে, মানুষের সংস্কৃতির পরিবর্তন ঘটে, একে অপরের সঙ্গে সম্বোধন করি আমরা বিভিন্ন আলাদা আলাদা সম্ভাষণের মাধ্যমে। তার জন্যে ভারতবর্ষকে এক মন্ত্রে বাঁধার জন্যে উনি একটা দুটো শব্দ ব্যবহার করেছিলেন, এবং উনি অনুরোধ করেছিলেন ভারতবাসীদের সেই সম্ভাষণটি করতে একে অপরকে দেখা হলে, সেটি হচ্ছে জয় হিন্দ। আজকে আমাদের শপথ নেওয়া উচিত যে আমরা একে অপরকে দেখা হলে অন্য কিছু না, গুড মর্নিং, গুড নাইট, রাম রাম, সালাম আলাইকুম না, আমরা জয় হিন্দ বলে সম্ভাষণ করব, এবং এটাই হবে তার প্রতি আমাদের প্রত্যহ শ্রদ্ধাঞ্জলি দেওয়া। আমার নাম সোমনাথ বোস, স্বর্গীয় সুরেশচন্দ্র বোসের পৌত্র, যিনি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের শেষ দাদা।